গুড বয়। না হলে একজন দুই তিনবার করে বমি করবে। এসানের সাথে শেষ টুর, কবে সে আবার দেশে আসবে, আবার সে কবে ভ্রমণ করবে তার তো কোনো ঠিক নেই। সকালে ঘুম থেকে উঠেই দেখি সবাই বেদম ঘুমে, নিশ্চিত অনেক রাত পর্যন্ত জেগেছিল ওরা, আড্ডা দিয়েছে, গল্প করেছে, আমি ভাই ঘুমিয়ে গিয়েছিলাম। তাই ওদের না রেখে বের হয়ে যাই কুয়াকাটার সৌন্দর্য দর্শন। আমার নাম কইলে হবে মানিক। ওরে মানি, ওরে ও মাইঙ্কা। অস্থির একটা রাইড দিলাম মানিকের অটোতে, তো মানিক আমাকে ভাড়া দিচ্ছে না। মানিক বলতেছে যে আমি ভবিষ্যতে এসে এখানে অটো চালাবো এবং এখান থেকে যা কামাই করব। আমি তাকে অফার দিয়েছিলাম 50, সে বলছে যে আমি পুরোটা নিয়ে যাব। তো ঠিক আছে মানিক, তুমি যেহেতু টাকা নিবা না আমি তোমারে দিই, বুঝছো? আরে না, নমিয়া আরে না মিয়া, ঠিক আছে এনে আইসা আমি খুঁজব। মানিক কই? হ্যাঁ মানিক বললেই দেখা বলে দিবে না? ওকে মানিক, তাহলে দেখা হবে। ওকে লেটস চিল, চিল ব্রো। গতকালকে আমরা এই হোটেলটাতে ছিলাম আর এই হোটেলটার নাম হচ্ছে আর কে ওশেন প্যারাডাইস। একেবারে ব্র্যান্ড নিউ একটা হোটেল যেটা কিনা মাত্র 2 দিন আগে ওপেনিং হয়েছে আর আমরা হচ্ছে 2nd দিনের কাস্টমার। এবং এই জায়গার রুম সার্ভিস এক কথায় জোস। আমরা কুয়াকাটাতে এর আগে যতবারই আসছি ততবারই আমাদের এক্সপিরিয়েন্স খুবই খারাপ ছিল, কোনো শান্তি ছিল না হোটেলগুলোতে উঠে। কিন্তু এই আর কে ওশেন প্যারাডাইসে উঠে আমরা খুবই হ্যাপি, কারণ এই জায়গার হোটেল ম্যানেজমেন্ট খুবই ভালো এবং খুবই পরিপাটি। আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে সব কিছু পরিপাটি। এখানে যে সামনের যে বসার রুমটা দেখলেই মনে হচ্ছে যে একটা ভালো মানের 3-স্টার কিংবা 4-স্টার একটা হোটেলে আসছি। তো ওই যে এই কী অবস্থা, শুভ সকাল। রাত্রে তুমি অনেক রাত পর্যন্ত সদাক ছিলে না? এসানের শেষ ট্যুরে হাইপারসনিক রাইড করার জন্য এখন আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। আসলে এসান মানুষটা আশপাশ ডাইন বাম ঘুরতে একটু কমই পছন্দ করে, ও শুধু রাইড করতেই ভালোবাসে। যেহেতু ওর শেষ ট্যুর, তাই আমরা চাচ্ছিলাম ও যেভাবে চায় সেভাবেই আমরা ট্যুরটা করব। ও চেয়েছে রাইডিং অ্যান্ড রাইডিং অ্যান্ড রাইডিং, সো আমাদের ট্যুরটাও রাইডিং অ্যান্ড রাইডিং রাইডিং। তবে কুয়াকাটায় আবার আসবো এই কুয়াকাটার মনোরম সৌন্দর্য আপনাদেরকে দেখানোর জন্য এবং ভালো করে নিজেও দেখার জন্য। কক্সবাজারের সৌন্দর্য একরকম আর কুয়াকাটার সৌন্দর্য হচ্ছে আরেক রকম। কুয়াকাটা যখনই আসি মনে হয় যে ব্যস্ততা আমার পকেটে ভরে নিয়েই আসি, যার কারণে কুয়াকাটা ওইভাবে মন ভরে দেখার মতো সুযোগ হয়ে ওঠে না। এই পর্যন্ত না হলে তো অনেকবার, মানে সংখ্যা বলে লাভ নেই, কোনোবারই স্থিরভাবে কুয়াকাটা ট্যুর দিতে পারলাম না, শুধুমাত্র অস্থিরতার সাথেই আমার ভ্রমণ করতে হয়েছে। এইখানে একটু দাঁড়াই, ও কাকা, কাকা চা হবে? চা আছেন? উঠেন উঠেন, গুড মর্নিং ভাইয়া, গুড মর্নিং। গুড বয়। এ বয়েস চলো চা খাই।
দেখেই ভাবতেই পারেন জিক্সার এসএফ এর পাওয়ার কি কম। এফজেড উঠে গেল, জিক্সার পারল না। বিষয়টা আসলে তেমন নয়, দুইটা কারণ আপনাদের সাথে শেয়ার করি। এসএফ এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম আটকে যেতে পারে, আরেকটা হচ্ছে রাইডার বিকল্প রাস্তাটা বেছে নেয়নি। এফজেড এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি, লেগে যাওয়ার ভয় কম, বাইকার বুদ্ধি খাটিয়ে সহজ রাস্তাটা খুঁজে নিয়েছে। শিক্ষণীয় ব্যাপার হলো বাইক নয়, বাইকিং সেন্সটাই হচ্ছে বড়। ভাবতেই চোখে জল চলে আসছে, আমাকে আবার সেই ভাঙা রাস্তা দিয়ে ঢাকার উদ্দেশ্যে যেতে হবে। কুয়াকাটার এই 17 কিলোমিটার রাস্তা হচ্ছে এখন চ্যালেঞ্জ। যাই হোক, আগে ফুয়েলটা ভরে নেই, রাস্তায় কখন কি হয়ে যায় বলা তো যায় না। ফুল ট্যাঙ্ক ফুয়েল থাকলে অ্যাটলিস্ট ফুয়েল নিয়ে ভাবতে হবে না। কুয়াকাটায় যেমন সব কিছুর দাম বেশি, ঠিক তেমনই অকটেনের দামও বেশি সারা বাংলাদেশে। ঢাকায় যেমন 125 টাকা, এখানে 126 টাকা। ভাইয়া এই যে কুয়াকাটা থেকে বের হওয়ার পর প্রথম ব্রিজ হচ্ছে এটা, এবং গতকাল রাত্রে এইখানকার যে ভিউটা, ও এক কথায় জোস। অনেক অনেক মাছ ধরার ট্রলার এখানে দাঁড়ায় এবং সবগুলো ট্রলারের গায়ে বাতি থাকে, পিট 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 করে জ্বলতে থাকে, সেই লেগেছিল ভিউটা। গতকাল রাত্রে তো আপনাদেরকে ওইভাবে দেখানো সম্ভব হয়ে উঠে নাই। এখন দেখেন, কুয়াকাটা আসার ইচ্ছাটাই যেমন নষ্ট হয়ে যাবে এরপর থেকে, ঠিক তেমনই কুয়াকাটা থেকে আজকে যখন আমরা রওনা দিব, সকাল থেকে আমরা ভাবতে ভাবতে সেই ভাঙাটা না জানি আমাদের আরও কত কষ্ট করতে হয়, এবং কষ্ট করতে হচ্ছে। গতকাল রাতে থেকে অবশ্যই একটু কম, কারণ ভিজিবিলিটি এখন আছে, দিনের আলোতে আমরা চারপাশ দেখতে পাচ্ছি, কিন্তু গতকাল রাতে একবারে যানটা বের হয়ে যাচ্ছিল। বুকে জলে দিকি দিকি পীড়িতে রহন সপ্ত সাগরের জলে হবে না শীতল। এইসব জায়গায় দুঃখের গান গাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। শুধু আমি একা না, আমার সামনে যত যানবাহন রয়েছে, কি পরিমাণ যে কষ্ট করতে হচ্ছে, আর ভিতরে থাকা যাত্রীরা তো আমি শিওর না হলে একজন 2-3 বার করে বমি করবে, কারণ এই রাস্তায় সুস্থ থাকাটা খুবই কঠিন একটা ব্যাপার। ওয়েলকাম টু পায়রা সেতু। এই সেতুতে বাইকের জন্য নেওয়া হলো 20 টাকা। দেখেন, সেতুটাও সুন্দর, রাস্তাও ভালো, ব্রিজটাও ভালো। এই 20টা টাকা দিতে একটুও গায়ে লাগে না, মনে হয়েছে যে তারা আর একটু বেশি নিলে আর একটু ভালো হতো, কারণ একটা স্মুথনেস, একটা ফ্রেশনেস যেটা আসলেই মনকে ভালো লাগা দেয়। কিন্তু এই ব্রিজটা ছাড়া আমরা পিছনে যে ব্রিজগুলো ফেলে আসছি, ভাই এত জঘন্য, চিন্তার বাইরে। এই জঘন্য জঘন্য সেতুর জন্য যদি টোল নেওয়া হয় তো কেমন লাগবে? আই হোপ আপনারা যারা কুয়াকাটা বরিশাল পটুয়াখালী বরগুন এলাকায় থাকেন, আপনারাও নিশ্চয়ই এই ব্যাপারটায় বিরক্ত, আপনারা অভিযোগ করেন, আমিও আমার জায়গা থেকে অভিযোগ করছি। নিচ দিয়ে বড় বড় শিপ যেতে পারে, আমরা একটু দাঁড়াবো, নদীর সৌন্দর্যটা একটু উপভোগ করবো। নদীর এই পাশে রয়েছে ক্যান্টনমেন্ট, অনেক সুন্দর একটা এনভায়রনমেন্ট। এই জায়গাটায় খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে, এবং ক্যান্টনমেন্টের গেটটাও কিন্তু অস্থির। দিন কা দিন, রাত কা রাত, বাংলাদেশের সবচাইতে দুর্ঘটনাবহুল রাস্তা হচ্ছে বরিশাল। ফাইনালি বরিশালের ভয়ঙ্কর রাস্তা পার হয়ে এখন আমরা মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে উঠছি। এইখানে একটি চমৎকার কর্নারিং দিয়ে আমাদের মাওয়া এক্সপ্রেসওয়ে যাত্রা শুরু হচ্ছে। আমার সামনে জিক্সার, ওরে জোস জোস, এইখানে খুব সুন্দর কর্নারিং করলো, সেই সাথে ফাইম তো আগেই, আর আমি তো আছি। গত 2-3 দিন এত কষ্ট করেছি, আর এখন হালকা ঠান্ডা বাতাস সব কষ্টকে ভুলিয়ে দিচ্ছে, ওরে জোস। আমার মনে হয় আস্তে আস্তে শীত নেমেই যাচ্ছে, যদিও সেটা ঢাকায় বোঝা যাবে না, কিন্তু যারা মফস্বলে থাকে তারা কিন্তু হালকা পাতলা টের পেয়ে যাচ্ছেন যে শীত আসছে আসছে ভাব। ঢাকার দিকে যতই এগিয়ে যাচ্ছি ততই খারাপ লাগছে যে আজ এহসানের সাথে শেষ ট্যুর। কবে সে আবার দেশে আসবে, আবার সে কবে ভ্রমণ করবে তার তো কোনো ঠিক নেই। অনেক মানুষই জীবনে আসে যায়,
সবার জন্য তো আর এত কষ্ট লাগে না, কিন্তু এহসান পেরেশান পাগলটার জন্য খুব খারাপ লাগছে। কথাগুলো ভয়েস ওভারেই দিলাম, চোখের কোণে অশ্রুটা আড়ালেই থাকুক। এহসান ভালো থাকিস, ভালো রাখিস। আসলে যখনই চিন্তা করি চলে যাব, খারাপ লাগে খুব, কিন্তু তারপরেও যেতে হবে। তো তরু ভাই আমার খুব কাছের একজন বড় ভাই, ওনার সাথে এতদিনের এত ট্যুর, এত মজা, এত আড্ডা, এই জিনিসগুলো খুব মিস করবো। আর শুধু তরু ভাই না, আমার সাথে আরও যারা ট্যুর করতো, যাদের সাথে আমি সবসময় ট্যুর করেছি, সবাইকেই মিস করবো খুব। তবে ইনশাল্লাহ আবার ফিরে আসবো দেশে, তখন অনেক ট্যুর হবে, অনেক মজা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থভাবে পৌঁছাতে পারি এবং যেন সুস্থভাবে দেশে ফিরে আসতে পারি। সবাইকে ধন্যবাদ, স্যালুট।